মোর আদরের কোচ কামতা পূর্বাসী সোগাকে দণ্ডবোধ সালাম আরো গুড মর্নিং জানা ফের ভিডিও বার্তায় হুমকি দিলেন কেলো প্রধান জীবন সিং নানান জাতি জনগোষ্ঠী মানসি আছে সাম্প্রতিক ভিডিওয়ে তার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছেন এরপরই তার হুমকি এর ফল ভালো হবে না তেমনি আছে আদিবাসী নেপালি বাঙালি উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করলে বহু রক্ত ঝরতে পারে মৃত্যু হতে পারে অনেকের বাদ যাবে না মহিলা ও শিশুরাও পোস্টকামতাপুরের জনগণের মনত কত দুঃখ আর যন্ত্রণা আছে পোস্টকামতাপুরের জনগণের মমতা দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টকামতাপুরত আসিয়া পোস্টকামতাপুরের মানুষের মাঝত বিভেদ আনিবার কোনো অধিকার নাই আর আমরা না দিন আর পোস্টকামতাপুরের কত কলকাতার নেতা গেলা আমরা রাজনীতি করিবার না দিন আর পোস্টকামতাপুরের কিছু টিএমসি নেতা কর্মী কর্মী কম দে তোমা কোস্টকামতাপুর থাকিবেন কোস্টকামতাপুরের খাবেন আর কোস্টকামতাপুরের বিরোধিতা করিবেন কোস্টকামতাপুরের জনগণের স্বার্থ বিরোধী কাজ করবেন কলকাতার দালাল করবেন কোস্টকামতাপুরের বিরোধিতা করিয়া আমরা মানিব না আর তোমার এই কোস্টকামতাপুর থাকিবারও কোনো অধিকার নাই আর তোমাক আমরা থাকিবার না দিন শেষত কোস্টকামতাপুরের শোক জনগণক জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মুই আহ্বান করম আইসো আমরা সবাই মিলিয়া মমতা দিদির বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভাজনের রাজনীতি হিংসা রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করন আরো কলকাতার সাম্রাজ্যবাদ বা উপনিবেশিক শাসন শোষণ নির্যাতনের হাত থেকে কোস্টকামতাপুরখনক রিগেইন করং বা পৃথক কোস্টকামতাপুর রাজ্য গঠন করং শেষত পুনরায় সকাকে দণ্ডবত সালাম আরো থ্যাংক ইউ জানান জয় আই কামতাপুর এর আগে ১৯শে জুলাই জীবন সিং ভিডিও বার্তায় রাজ্যের পুলিশ ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুমকি দেন ইদানিংকালে জীবন সিং ঘন ঘন যেভাবে ভিডিও বার্তার মাধ্যমে তার বক্তব্য সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে তিনি তার দলে সেভাবে লোকজন পাচ্ছেন না আর তাই বারবার ভিডিও বার্তার মাধ্যমে দলে লোক টানার চেষ্টা করছেন তিনি অতীতে দেখা গিয়েছে যে একটা সময় গোটা উত্তরবঙ্গ জুড়ে সন্ত্রাস ছড়িয়েছিল এই জীবন সিংয়ের কেএলও বহু রক্ত ঝরেছিল অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়েছিল সেই সময় জীবন সিংয়ের চেহারাটা পর্যন্ত পুলিশ কেন সাধারণ মানুষেরও অচেনা ছিল যদিও রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের খবর অনুযায়ী জীবন সিংয়ের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ তার সঙ্গে থাকা অধিকাংশই আসামের লোকজন পশ্চিমবঙ্গের সামান্য কয়েকজন লোকজন থাকতেও থাকতে পারে তবে সেভাবে দলে লোক জোগাড় করতে না পারার জন্যই বারবার ভিডিও বার্তায় তিনি তার অস্তিত্ব জানান দিচ্ছেন বলে মনে করা হচ্ছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা দার্জিলিং থেকে কায়েস আনসারির রিপোর্ট আজতক বাংলা আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না